আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চ্যানেলের সংবাদ। আপনাদের সাথে আমি আছি হিমকা আজাদ। আমরা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। এবং প্রায় 70 কোটি টাকা ব্যয় সিলেটে গড়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে আধুনিক বাস টার্মিনাল। অন্যান্য প্রসঙ্গ, সিলেটে গড়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে আধুনিক বাস টার্মিনাল। প্রায় 70 কোটি টাকা ব্যয় নির্মিত এই টার্মিনালে থাকছে যাত্রী সেবায় নানা ধরনের সুযোগ সুবিধা। সাইফুল আলম তোপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হাসান মোহাম্মদ শামীম। বিশ্বব্যাংকের অর্থায়নে নগরীর কদমতলি এলাকায় পুরনো বাস টার্মিনালের 8 একর জায়গা জুড়ে প্রায় 63 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নতুন এই বাস টার্মিনাল। 2020 সালের মধ্যে এই টার্মিনালের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায় কাজ, তবে শেষ পর্যন্ত আলোর মুখ দেখছে এটি। সিলেটের ঐতিহ্য আসাম টাইপ বাড়ি আর চাঁদিঘাটের আলী আমজাদের ঘড়ি, এই দুই ঐতিহ্যবাহী স্থাপনার সঙ্গে আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয় ঘটিয়ে নির্মিত হয়েছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে নির্মিত এই স্থাপনা হবে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক বাস টার্মিনাল। বাংলাদেশের মধ্যে না, আমরা আশা করতেছি এশিয়ার মধ্যে এই স্থাপনের এই ধরনের একটা বাস টার্মিনাল সিলেটে পূর্ণভূমিতে প্রথম। আমরা এটাকে এক্সটেনশন করার জন্য ইন ফিউচার প্ল্যানে, বাংলাদেশের মধ্যে একটি প্রজেক্ট আসছিল সেটি হলো এই বাস টার্মিনাল। মাননীয় অর্থমন্ত্রী সেই সময় সেটিকে এখানে বাস্তবায়নের জন্য নির্দেশনা দিলেন, সেই আলোকে আমরা সিটি কর্পোরেশন সেটি বাস্তবায়নের পথে এগিয়ে এসেছি। পুরো টার্মিনালের নির্মাণ কাজ 3টি অংশে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম অংশের বহির্গমন ভবনের দৈর্ঘ্য 350 ফিট। এই অংশে 48টি বাস একসাথে থাকতে পারবে। এছাড়া যাত্রীদের বসার জন্য রয়েছে 970 আসনের বিশাল হল, রয়েছে 30 আসনের ভিআইপি কক্ষ, 30টি টিকিট কাউন্টার ও নামাজের জন্য আলাদা কক্ষ। উপরে ওঠার জন্য রয়েছে লিফট এবং খাবারের জন্য রেস্টুরেন্ট ও ফুড কোর্ট। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া যাত্রীদের জন্য আলাদা শয্যা ও ব্রেস্ট ফিডিং জোনও থাকবে এখানে। আর দ্বিতীয় অংশের আগমনী ভবন প্রায় 300 ফুট দৈর্ঘ্যের। আগমন ও বহির্গমন অংশ আলাদা করা হলেও করিডোরের মাধ্যমে পুরো স্থাপনাকে সংযুক্ত করা হয়েছে। এই বিল্ডিংয়ের পশ্চিম দক্ষিণ কর্নারে সড়কের সঙ্গে গোলাকার 5তলা টাওয়ার বিল্ডিংয়ে রয়েছে টার্মিনাল পরিচালনা ও ব্যবস্থাপনা অফিস। 48টা লোডিং বে আছে যেখানে প্যাসেঞ্জারগুলো উঠবে যেখান থেকে, আর যেখানে নামবে প্যাসেঞ্জারগুলোকে ড্রপ দিবে, এখানে 20টা আনলোডিং বে আছে। হাসান মোহাম্মদ শামীম, চ্যানেল এস নিউজ, সিলেট। চ্যানেল এসের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি হিমিকা আজাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।